প্রথম বর্ধিত সভা জয়নগরের মাটিতে হচ্ছে, এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। কারণ যোগদা ঠিক করেছেন জয়নগর, ফলে জয়নগরের বিধায়ক হিসাবে আজকের এই সভাটা করতে পেরে নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। অনেক কিছু বলার ছিল, কিন্তু যোগদা বলেছেন যে মিটিংটা অনেকক্ষণ সময় হয়ে গেছে, বলার থাকলেও সময়ের অপেক্ষায় বলতে পারছি না। শুধু একটাই কথা বলবো, যেদিনের আমার এপ্রিলের 6 তারিখে নির্বাচন হয়, সেই নির্বাচনের দিনে আমাদের কর্মীদের চোখের জল পড়েছে। কাদের দ্বারা? যারা আমাদের দলে থেকে বেরিয়ে গিয়ে নির্বাচনের দিনে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে বিভিন্ন বুদে বুদে গিয়ে আমাদের ক্যাম্পকে লাথি মেরে চেয়ার ভেঙে দিয়ে চলে গিয়েছে, যার নেতৃত্বে সে আবার যদি দলে আসে, আমার মনে হয় দলটা করা উচিত নয়। আমার দল ছেড়ে দেওয়া উচিত, আমি তো দল ছেড়ে দেব, আমি তো বিধায়ক পদ থেকে রিজাইন দেব। আমাদের কর্মীরা সেদিনে বুথ ঘরে বসতে পারেনি, তাদেরকে লাঠি দিয়ে চেয়ার ভেঙে দেওয়া হয়েছে, যার নেতৃত্বে সে যদি দলে আসে, দল যদি তাকে পুজো করে, আমি বিধায়ক হিসাবে বিশ্বনাথ দাস সেদিন ডিজাইন দিয়ে দেখিয়ে দেবো এর প্রতিবাদ করা যায় কিনা, প্রতিবাদ করা যায় কিনা। আমি এটুকু অনুরোধ করব, আজকের এই কমিটি জেলা কমিটির কাছে আমি অনুরোধ করব যে কমিটি জেলা কমিটি যেটা হয়েছে তার মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হোক। প্রতিটা বিধানসভায় যারা গদ্দারি করেছে নির্বাচনে দলের থেকে, সেই গদ্দারদের এখান থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন হয়ে যাওয়ার পর তারা আবার ঢাক ঢোল পিটিয়ে দলের সান্নিধ্যে এসেছে। আমি অনুরোধ করব আজকে নতুন জেলা সভাপতির কাছে, জেলা সিনিয়র লিডারদের কাছে অনুরোধ করব, এই জেলার সাংগঠনিক শক্তি যদি বৃদ্ধি করতে হয় তাহলে একটা জেলার তদন্ত কমিটি করা দরকার।